আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সে ভিডিওটি হচ্ছে একটি অজগর সাপ আর কি পাইথন রেস্কিউ করা হয়েছে, সেটা কীরকম জায়গা থেকে সেটা হচ্ছে আপনারা জানেন যে সিকিমের যে বন্যা হয়েছে সেই সিকিমের বন্যায় আমাদের তিস্তা জলপাইগুড়ির যে তিস্তা নদী আছে সেই তিস্তা নদীর চর এলাকায় বসতি জনবসতি এলাকা সেই এলাকাটা টোটালটাই নষ্ট হয়ে যায় এবং ধান ক্ষেতটা যা ছিল সব শেষ হয়ে যায়, সেখানে পলি জমে আছে, সেই জায়গায় দুই একটি ভাঙা ঘর বেঁকে টেকে আছে, সেরকম একটি জায়গাতে এই পাইথনটি আটকে ছিল প্রায় বন্যার কয়েকদিন পর থেকেই আটকে ছিল। তো ওখানকার মানুষ দেখতে পায় বন্যার জলে ভেসে আসে পাইথনটি এবং তারপর সেখান থেকে আমরা চরের মধ্যে প্রায় দেড় দুই কিলোমিটার আমরা একটি গাড়ি নেই, গাড়ির সাহায্যে চরে কিছুটা রাস্তা পার হই, পার হওয়ার পরে আবার নৌকায় পার হওয়ার পরে মৌমারি চর বলে একটি গা মানে চর আছে সেই চরে তিস্তারি চর সেই চরে গিয়ে তারপর সেই পাইথনটিকে উদ্ধার করি এবং করতে করতে প্রায় আমাদের দু ঘন্টা সময় লেগে যায়। তারপর বনদপ্তরে জানাই, রাত হয়ে যায়, বনদপ্তরে জানানোর পর সাপটিকে আজকে বনদপ্তরের হাতে আমরা তুলে দিতে যাচ্ছি। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, ধন্যবাদ। ট্রাক্টর নামাইতে ভয় পাচ্ছে অনেকে, ওই তো খালি পুরুষ তালে মেরে বিও হলো ট্রাক্টরটা নামাচ্ছে। আপনি একটা গান করেন তাহলে, না না গান, হ্যাঁ আপনি একটা ওমাঝিরে গান করেন। হালা ওই দাঁড়া, কি কথা, কোন টাকা এবার নিয়ে আসলে ভালো হলো, এদিকে মাইরে দিতে পারতাম। মাঝিরে মাঝিরে গানটা করেন, গান বউ না, চুপ দিয়ে দিবেন পরে। মজা তো আমার হচ্ছে, এই যে এখন এটা দেখতে পাচ্ছেন 4 অক্টোবর যে এখানে একটি তিস্তা নদীতে বান এসেছিল তার চিত্র আমাদের সামনে যাচ্ছে। ছোট্টু আমরা এখন একটা জায়গা যাচ্ছি অজগরকে রেস্কিউ করার জন্য। ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছেন ওখানেই এখন যাব, ওখানে একটা অজগর আছে। হ্যাঁ দেখি বোঝা যাচ্ছে তো, ওরে সব কত বড় পারি, যে কর 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 তো
তুমি বললি আমরা রংধামালির চড়ে আসি এখান থেকে যেখানে আমাদের বন্যা হয়েছিল আর কি তো এখানে যে সব বাড়িঘর তো সব নষ্ট হয়ে গেছে ভেসে গেছে এখানে একটা পাইথন কয়েকদিন থেকে এই ঘরটার মধ্যে আটকে আছে পাইথনটাকে উদ্ধার করতে আসছি এই চরে মৌমারির চর বলে অনেকটা কিছুটা তো মৌমারি তো এই চরের থেকে আজকে আমরা উদ্ধার করব এখন এই ঘরটার মধ্যে আছে সাপটা টুম্পাই টুম্পাই মাথাটাই এই তো দাদা এই জায়গা এই মাথাটাই দি হ্যাঁ হ্যাঁ আরে এদিকে আরে বলে না 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 ফুটো লাগবে জীবনের ভাই হ্যাঁ ফুটো লাগবে তাড়াতাড়ি ভাঙছ আবে দাঁড়াও দাঁড়াও চাবি আছে চাবি আছে চাবি আছে দাদা এদিকে আসো হ্যাঁ সঞ্জীব ভাই বার করে যাও দরজাটা খোল দেখিও মুখটাই দেখি বললাম না কাপড় দিবে এখান থেকে দিছে তোমার ব্যাগটাই দাও তুই এখানে বসেছিস আমি ভেতরে চাল এই সামনে এসে চলো।